শ্রীক্ষেত্র পুরী মন্দিরের চূড়ার ধ্বজা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে ওড়ে। মন্দিরের ভিতরের কল্পবৃক্ষ ভক্তদের মনোবাসনা পূর্ণ করে চলেছে বহু বছর ধরে। একটি মাত্র ভুলে 18 বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে পুরীর মন্দির। জানেন কি কি সেই কারণ? অলৌকিক রহস্যে ঘেরা পুরী মন্দিরের কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরিবারে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের এরকমই অনেক নতুন নতুন ভিডিও দেখতে পারেন। দারুব্রহ্ম পুরুষোত্তম শ্রী জগন্নাথদেব দিব্য নীলাচল ধামে অনাদিকাল থেকে তার লীলায় আলীন। তার অমৃতময় চেতনায় বিশ্বের সমস্ত ধর্ম, দর্শন, তত্ত্ব ও মতের সমন্বয় ঘটেছে। তিনি একটি নির্দিষ্ট ধর্ম বা জাতির দেবতা নন, বরং সর্বধর্মের সংমিশ্রণে মানব ধর্মের একটি অভিন্ন রূপ, মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন। শ্রীক্ষেত্র পুরীর মূল মন্দিরের চারটি অংশ ভোগমণ্ডপ, নাটমন্দির, প্রার্থনা কক্ষ অর্থাৎ জগমোহন এবং গর্ভগৃহ, এগুলির প্রতিটিই মূলত বর্গাকার। ভোগমণ্ডপ ও জগমোহনে চারটি করে স্তম্ভ আছে, নাটমন্দির 16টি স্তম্ভ বিশিষ্ট। এই চারটি অংশের মধ্যে নাটমন্দির সব থেকে বড়। ভোগমণ্ডপ, নাটমন্দির এবং জগমোহনের উপর পিরামিডের মতো বড় থেকে ছোট হতে থাকা শিখরকে কলিঙ্গ ভাষায় বলা হয় পীর দেউল। তবে গর্ভগৃহের উপরে থাকা দেউলটি সম্পূর্ণ আলাদা, এর নাম রেখদেউল। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এই রেখদেউলের উচ্চতা 66 মিটার, শিখরটি শিখরটি 9 ডিগ্রি দক্ষিণ দিকে হেলানো। তার সর্বোচ্চ আছে একটি বিশালাকার ধাতব চক্র। দূর থেকে নীল রঙের মনে হয় এই চক্রটিকে, তাই লোকমুখে পরিচিতি পেয়ে আসছে এটি নীল চক্র নামে। তবে প্রথম থেকেই মন্দিরের উপর এই চক্র ছিল না। গজপতি রাজা প্রথম দিব্যসিংহদেব এই চক্র স্থাপন করেছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমসাময়িক সময়ে চক্রের একটি অলৌকিক রহস্য হল, আপনি যেদিক থেকেই দেখবেন না কেন এই চক্রটিকে মনে হবে আপনার সামনেই আছে। শ্রীমন্দিরের নীল চক্রে শোভিত ধ্বজা মহাপ্রভুর
স্বরূপভাবে স্বীকৃত। সাদা, লাল ও হলুদ রঙের ত্রিভুজাকৃতি এই ধ্বজায় হিন্দু ধর্মের প্রতীক ওঙের চন্দ্রবিন্দু থাকে। তন্ত্রমতে মা বিরাজার নাদ ও পুরুষোত্তমের বিন্দু এবং বৈষ্ণব মতে রাধা ও কৃষ্ণের নাদ ও বিন্দুকে দর্শায় এই প্রতীক। প্রত্যেক গোধূলি বেলায় গরুর বা চুনরা সেবকরা মন্দিরের উপরের ধ্বজা পরিবর্তন করে থাকেন। সারা বছরের প্রতিটি দিনেই পরিবর্তিত হয় এই ধ্বজা। যদি কোনো একদিন এই ধ্বজার পরিবর্তন না করা হয় তবে 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে শ্রীমন্দির। ধ্বজা পরিবর্তনের সময় মন্দিরের শিখরে ওঠার জন্য গরুর সেবকরা কোনো সিঁড়ি ও দড়ির ব্যবহার করেন না। কথিত আছে শ্রীমন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না। শ্রীমন্দিরের ভিতরে রয়েছে কল্পবৃক্ষ, যা কল্পবট নামে প্রাচীন কাল থেকেই বিদ্যমান। এই বৃক্ষরাজের মূলে স্বয়ং বিষ্ণু বটমাধব রূপে বিরাজিত। বৃক্ষের চারিদিকে বট গণেশ, বট জগন্নাথ, বটমঙ্গলা ও পঞ্চমহাদেবের অবস্থান। কথিত আছে সমুদ্র মন্থন কালে প্রাপ্ত 14টি অমূল্য বস্তুর মধ্যে কল্পবৃক্ষ ছিল একটি। এটি মহাপ্রলয়ের সময় দেবতা ও মুনি ঋষিদের সুরক্ষিত আশ্রয় প্রদান করেছিল। ভক্তদের বিশ্বাস এই কল্পবটের কাছে কোনো একটি ফল মানত করে মনোবাসনা জানালে তা অবশ্যই পূর্ণ হয়। পরিবর্তে মনোবাসনা পূর্ণ না হওয়া পর্যন্ত সেই ফলটি গ্রহণ করা হয় না। প্রত্যেক দিন ভিন্ন রঙের বস্ত্র পরিধান করেন চতুর্ধা মূর্তি। বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে সেজে ওঠেন ভিন্ন সাজে। শ্রীমন্দিরে দিন থেকে রাত কিভাবে কাটে মহাপ্রভু জগন্নাথ দেবের, সারাদিন কী কী নীতি পালন করা হয় শ্রীক্ষেত্র পুরী মন্দিরে, এই সব কিছু নিয়ে আসছি আগামী ভিডিওতে। অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় জগন্নাথ।